আমাদের আজকের প্রতিবেদন জটায়ু ওরফে অভিনেতা সন্তোষ দত্তকে নিয়ে। সোনার কেল্লা ছবিটার কথা মনে পড়লেই অনেক দৃশ্যের মাঝে সবচেয়ে মজার দৃশ্য যেটা চোখে ভেসে ওঠে তা হল ট্রেনের কামরায় জটায়ুর প্রবেশ। সুটকেস, হোল্ডল, জলের ফ্লাস্ক ইত্যাদি কুলির মাথায় চাপিয়ে কামরার দরজা আটকে ভেতরে প্রবেশ করলেন এবং সঙ্গে অনবদ্য বাঙালি অ্যাকসেন্টের হিন্দি, তাং মত করো, কাফি হো গিয়া, জাদা হো গিয়া, যাও যাও বলে কুলিকে বিদায়। তারপর সহযাত্রী তোপসেকে বই দিয়ে বললেন, মেরা ছদ্মনাম জটায়ু। এইভাবেই বাঙালির হৃদয়ে প্রতিষ্ঠিত হলেন বাঙালির প্রিয় অভিনেতা জটায়ু সন্তোষ দত্ত। 2 ডিসেম্বর 1925 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ছোট থেকেই নাটক ও অভিনয়ের প্রতি টান মারাত্মক। সেই টান কাটাতে অল্প বয়সে বিবাহ দিয়ে সংসারমুখী করতে চেয়েছিলেন তার পিতা। এই নাটক এবং অভিনয়ের প্রতি টানই তাকে পৌঁছে দিয়েছিল সিনেমার পর্দায়। রূপকারের চলচ্চিত্র চঞ্চরিতে অভিনয় করতেন ভবদুলালের চরিত্রে। সেখানেই চোখে পড়ে যান বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের। সন্তোষ দত্তের অভিনয়ের প্রতিভাকে চিনতে ভুল করেননি সত্যজিৎ রায়। 1958 পরশ পাথর ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় দিয়ে সিনেমা জগতে প্রবেশ। এরপর সত্যজিৎ রায়েরই 8টি ছবিতে ছোট বড় বিভিন্ন ধরনের পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান সন্তোষ দত্ত। অবশ্য অভিনয় জগতে প্রবেশের আগে ইম্পেরিয়াল ব্যাংকে চাকরি করতেন তিনি। হঠাৎই তাকে ওড়িশায় বদলি করে দেওয়া হয়, সেই জন্য ব্যাংকের চাকরি ছেড়ে ওকালতি জগতে প্রবেশ করেন। ওকালতি নিয়ে তিনি পাশ করেছিলেন। ওকালতির পাশাপাশি অবশ্যই চালিয়ে যেতে থাকেন নাটকের অভিনয়ের কাজও। আবার নিজের পেশাতেও ছিলেন খুবই মনোযোগী। সেই সময় বেশ নাম করা ক্রিমিনাল লয়ার ছিলেন তিনি। অভিনেতা মনোজ মিত্র একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আসামি পক্ষের উকিল হিসাবে আদালতে সওয়াল করতে দেখেছি তাকে, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। তুখর ইংরেজিতে একের পর এক প্রশ্নবাণে ধরাশায়ী করে দিচ্ছেন প্রতিপক্ষকে, দেখতে দেখতে গুলিয়ে যায় এই লোকই ছবিতে অভিনয়ের সময় সঠিক ইংরাজি বলতে গিয়ে হোঁচটকে অবধারিত ভুল করে বসে, কিংবা প্রচণ্ড সিরিয়াস কন্ডিশনে দুরন্ত কমিক টাইমিংয়ে প্রশ্ন করে, উটকি কাটা বেচে খায়। মনোজ মিত্র আরেক সাক্ষাৎকারে বলেছিলেন, সন্তোষ দা কমেডির সময় নিজের বৌদ্ধিক লেভেলকে একেবারে শিশুর পর্যায়ে নামিয়ে আনতেন। তার তখনকার আচার ব্যবহার দেখে 5-6 বছর শিশুর অভিব্যক্তিকে মনে পড়ে যেত। অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে এটা তিনি করতে পারতেন। সহ অভিনেতাদের এইসব প্রতিক্রিয়াই বলে দেয় কত বড় মাপের অভিনেতা ছিলেন সন্তোষ দত্ত। সন্তোষ দত্তের অভিনয় নিয়ে পরিতৃপ্ত ছিলেন বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ও। অনেক শ্রদ্ধাও করতেন তাকে। পরশ পাথরের ছোট্ট রোলে সন্তোষ দত্তর চমৎকার অভিনয়ের পর সত্যজিৎ রায় তাকে 3 কন্যাতে পাত্রীর বাবার রোলেও অভিনয়ের সুযোগ দেন, যেখানে পাত্রী অপর্ণা সেনকে বিয়ের জন্য দেখতে এসেছেন পাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং সেই আসরে কাঠবিড়ালি ঢুকে পড়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সেই ছোট্ট পরিসরে সন্তোষ দত্ত অসামান্য। এরপর সত্যজিৎবাবু বিভিন্ন ছবিতে সন্তোষ দত্তকে নিয়েছেন, যেমন কাপুরুষ মহাপুরুষ ছবিতে আপন ভোলা বৈজ্ঞানিক, 1968 গুগাবাবাতে দ্বৈত চরিত্রে শুন্ডি ও হাল্লার রাজা প্রভৃতি। গুগাবাবাতে 2 রাজার চরিত্র ছিল বিপরীত, একজন স্নেহময় অন্যজন হিংস্র। 2টি চরিত্রকেই দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছিলেন সন্তোষ দত্ত। এরপরই সন্তোষ দত্তর টুপিতে যোগ হয় সেই অবিস্মরণীয় চরিত্রে অভিনয়ের 2টি পালক, সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুনাথের জটায়ু। এই জটায়ু প্রসঙ্গে একটা দারুণ তথ্য আছে। সত্যজিৎ রায় প্রথম 1965 সালে সন্দেশ পত্রিকায় ফেলুদার গল্প লিখতে শুরু করেন। 1971 সোনার কেল্লা গল্পে জটায়ুর চরিত্র আসে, আর সোনার কেল্লা ছবিটি তৈরি হয়েছিল 1974। 1971 ফেলুদার গল্পের অলঙ্করণে সত্যজিৎবাবু যে জটায়ুর মুখটি আঁকতেন তা ক্রমশ বিবর্তিত হয়ে 1973 পূজায় প্রকাশিত ফেলুদার গল্পে সন্তোষ দত্তর মুখের আদল নেয়। অর্থাৎ জটায়ুর চরিত্রে তিনি সন্তোষ দত্তকে নির্বাচন করে নেন। একজন অভিনেতার জন্য এটা ছিল অত্যন্ত সম্মানীয় ব্যাপার।
সন্তোষ দত্ত তার অভিনয় দ্বারা এই সম্মানের মর্যাদা রেখেছিলেন। তাই বাংলা ছবির বিপুল দর্শকের কাছে জটায়ু হিসেবে তিনি চিরকাল হৃদয়ে থাকবেন এবং আছেনও। ফেলুদা সিরিজের এই দুটি ছবিতে অসংখ্য মুহূর্ত আছে যেগুলো সন্তোষ দত্তের অভিনয়ে জীবিত হয়ে আছে। দুই একটা উল্লেখ করার লোভ সামলাতে পারছি না। একটা হলো সোনার কেল্লার উঠে চড়ার পর কোমর ব্যথার দৃশ্যের অভিনয়। দ্বিতীয়টা হলো জয় বাবা ফেলুনাতে মগনলাল মেঘরাজের ডেরায় নাইফ থ্রোয়িংয়ের দৃশ্যের অভিনয়। সেখানে নাইফ থ্রোয়িং দৃশ্যটি পুরোটাই শুটিং হয়েছিল রিভার্স মোশন ফটোগ্রাফিতে। এই পদ্ধতিতে শুটিংয়ের জন্য অভিনেতাকে উল্টো রিয়াকশন দিতে হতো। এটা ছিল প্রচণ্ড কঠিন কাজ, কিন্তু সন্তোষ দত্ত খুবই নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করেছিলেন। এছাড়াও সোনার কেল্লার শেষে তার প্রিয় অস্ত্র ফেরত পাওয়ার দৃশ্যে এটা আমার একেবারেই আইকনিক দৃশ্য। তবে জটায়ু ছাড়াও সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের ছবির গবেষকও সন্তোষ দত্ত অভিনীত একটি আইকনিক চরিত্র। এটা বলাই যায় যে রায়বাবুই সন্তোষ দত্তর অভিনয় প্রতিভাকে যথাযোগ্য সম্মান দিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে জটায়ুর চরিত্রে অন্য কাউকে নিতে পারবেন না এই বলে ফেলুদা গল্প থেকে ছবি করাই ছেড়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এখন সত্যজিৎ রায়ের সিনেমা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী। 1961 সমাপ্তি সিনেমার কন্যাদয়গ্রস্ত পিতা কিশোরী চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার অভিনয়ও ছিল দুর্দান্ত। এছাড়া মর্জিনা আবদুল্লাহ ছবিতে আলিবাবার চরিত্রে অভিনয়ও ছিল উল্লেখযোগ্য। বাংলার আরেকটি কাল্পনিক কমিক চরিত্র গোপাল ভাঁড়ের ভূমিকায় সন্তোষ দত্তর অভিনয়ও মানুষ মনে রাখবে চিরকাল। 1965 সীমান পৃথ্বীরাজের নবীন মাস্টার এবং অগবধূ সুন্দরীর অবলাকান্ত সন্তোষ দত্ত অভিনীত আরও দুটি বলিষ্ঠ চরিত্র। এইসবই তাকে সেই সময়ের বিশিষ্ট অভিনেতায় পরিণত করেছিল। অসামান্য এই অভিনেতা মাত্র 63 বছর বয়সে 1988 5th March পরলোকগমন করেন। আজ তার 35তম প্রয়াণ দিবসে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাঁর প্রতি রইল অখণ্ড শ্রদ্ধা।